বাবা ছিল আমার কাছে, বাবা মারা গেছে, বাবাও ছিল কাছে। আপনাদের ভালো কোয়ালিটি আছে, কিবাস সেরকম থাকবে না, কিন্তু পিয়ারটা আপনার সম্পূর্ণ উড়ানো হচ্ছে। পায়রাগুলো এত সুন্দর পায়রা, আপনাদের না দেখেও থাকতে পারছি না। আগেরটা সাদা পট্টে দেখলেন, নীলের ভাই ভাই সাহায্য হ্যাঁ নিতে যাচ্ছেন, অবশ্যই নেবেন, ডিম তাওয়াই আছে পায়রা। তো আপনাদের পরের পেয়ার আরও চমক দিয়ে দিলাম, অবশ্যই বলেছিলাম যে চমক দেবো, তো সেরকম পায়রাটা দেখুন, চমকদার পায়রা। পায়রাটা দেখুন, এটা কিন্তু আপনাদের একটু বডি শেপ আলাদা, মিচিয়া বা আপনাদের সবুজ বডি শেপ না, এটা হলো কাশ্মা বডি শেপ বলতে পারলে, কালো জিরা পায়রা, কালো জিরা, তাই তো, কালো জিরা পায়রা। বাহ, অনেকটা ওল্ড জেনারেশনের পায়রা আছে, অনেক ওল্ড জেনারেশন। এর বাবা ছিল আমার কাছে, বাবাও মারা গেছে, বাবাও ছিল কাছে। এই পায়রাটা কতদিন আছে আপনার কাছে? মোটামুটি এই পায়রাটা আমার বয়স হয়েছে 5 বছর, 5 বছর ধরে আপনার কাছে, নটার বয়স, তাই মারা গেছে, মাদি চেঞ্জ করে, ও মাদি চেঞ্জ হয়ে গেছে, তাই মাদি চেঞ্জ হয়েছে। আগে যে নটটা দেখলে ওটা 3 বছর, এটা 5 বছর, ও আগের নটটা 3 বছর, এটা 5 বছর ধরে দাদার কাছে আছে, সবচেয়ে পুরনো পায়রা দুটো আমার। বাহ, তো এই জেনারেশন করে নিয়ে ওরাও সাকসেসফুল হতে পারে, বিক্রি হয়ে যায়, তাই তো? তো এই আগেরবার এর বাচ্চা মানে এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, এবার মাস্টার পেয়ারটাই সেল করতে হচ্ছে কিছু পার্সোনাল রিজনের জন্য। তো অবশ্যই আপনারা পায়রা নিয়ে কালেকশন করুন, আর বলতে হবে না, পেয়ারটা সেল হয়ে যাবে দেখবেন। তো অবশ্যই এত সুন্দর পায়রা, এক পিস করে দেখা আসো, মেলটা দেখুন কতটা লং সাইজের মেল আছে, দেখুন আইসটা দেখুন আপনারা, চোঁচটাও খুব সুন্দর, পায়রাগুলো খুব সুন্দর পায়রা আছে, অনেকটা ওল্ড জেনারেশনের পায়রা, যারা নিতে যাচ্ছেন অবশ্যই কালেকশন করবেন। ডানাটা দেখে দাও একটু, ডানা কাটা আছে, ডানা কাছি করা আছে। এবার আপনাদের গায়ের পেন্টিংটা দেখাই, বাচ্চা বলছিল, বাচ্চা আছে, তাই তো, বাচ্চা আছে, সেল পারপাসে আছে, তাই তো, সেল পারপাসে। আমি বলেছিলাম যেরকম আপনাদের বাচ্চাও সেল পারপাসে হবে, অবশ্যই বাচ্চা সেল পারপাসে আছে। একটু ডানাটা আর ওই সাইডের ডানাটা দেখে দাদা, দেখুন এর পেন্টিংটা একটু আপনারা ভালো করে একটু জাজ করে নিন। আরেকবার একটু ফেসও পয়টা নিন দাদা, একটু বন্ধ লেজ, বন্ধ লেজের পায়রা এক পাত্তা, ওকে ঠিক আছে। ওরি ফিমেলটা, ওরি ফিমেলটা আপনারা শক করুন, দেখুন ডিম বাচ্চা গ্যারান্টি, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা পাড়া ডিম বাচ্চা গ্যারান্টি। যারা নিতে যাচ্ছেন আবার আরো বলে আপনাদের বিরক্ত করবো না, নিতে পারবেন, গ্যারান্টি হিসেবে পায়রা আমি দেবো, থাকে দেবো। ওকে, ডানাটা একটু দেখিয়ে দাও, ডানা কাটা আছে, ডানা কাছে করা, মাস্টার বিয়ার ডানা কাটা থাকবে এ, ঠিক আছে। এবার এদের একটু লেকটা দেখিয়ে দাও, এই পিয়ারটার লেকটা দেখ, এসব বয়টা আপনারা একটু আলাদা করে শক করে নিন। তো পিয়ারটা নিতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে কল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে দাদা, এদের স্ট্রিং দেখে আসো, খানটা দেখতে পাচ্ছেন আপনারা, পাটা দেখছেন, বাহ, তো ওইটা ছিল মেল, এটা কিন্তু ফিমেল আছে, পিয়ারটা কিন্তু সেল পারপাসে আছে। কিরকম দাম পড়বে একটু বলে দিন দাদা, 3000 টাকা দিলে দিয়ে দেবো, 3000 টাকা, যেকোনো ভাই 3000 টাকা দিলে দিয়ে দেবো। ওকে, তোটা অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছেন আপনারা পাটাটা। ওকে, আসুন পরের জোড়া দেখ, অনেক পুরনো পায়রা বলবে এটা, পিয়ারটা আপনারা দেখুন। আপনাদের যেরকম বলেছিলাম ম্যাড্রাসের মাঝে কিছু গিরিবাজ আছে, গিরিবাজ আছে মানে যেরকম ম্যাড্রাস আপনাদের ভালো কোয়ালিটি আছে, গিরিবাজ সেরকম থাকবে না, কিন্তু ন পিয়ারটা আপনারা শখ করুন, কি সুন্দর পিয়ার। এখনকার দিনে এরকম পিয়ার কোথায় আছে বলুন আপনাদের কাছে? আপনারা যারা আছে কেউ কিন্তু সেল করবে না। আপনাদের একটা দাদা আমাকে পার্সোনালভাবে কমেন্ট করছি, দাদা যার কাছে গিরিবাজ তো মানে ম্যাড্রাসও মোটামুটি সবার কাছ দিয়ে নিতে পারছি, কিন্তু গিরিবাজ কারোর কাছ দিয়ে নিতে পারছি না, কারণ এত মানে হাই কোয়ালিটির পায়রা দাদারাগুলো রেখে দিয়েছে যে ছাড়তেই চাচ্ছে না। তো সেরকম দিক দেখতে গেলে এই পিয়ারটা কিন্তু সেল পারপাসে হবে, যারা নিতে যাচ্ছেন ওল্ড জেনারেশনের গিরিবাজ, যারা মুর্শিদাবাদের ভাই বা মালদার ভাইগুলো আমাকে কমেন্ট করেন, এই পেয়ারটা কিন্তু একটা জলযত্ন উদাহরণ বলতে পারেন বা একটা প্রুফ বলতে পারেন যে পায়রাগুলো কিন্তু কালেকশন করুন। পায়রাটা কিন্তু খুব সুন্দর পায়রা আছে, মেলটা দেখুন একদম গাতানো ঠোঁট, মাথা শেপ বেজি মাথা, মাথা শেপের পায়রা আছে দেখুন, খুব সুন্দর মণি শেপ, লাট্টু মাথা যাকে বলে, মণিটা তারপর সাজাপুরি, তাই তো, বাহ, তারপরে মাথা আইসটা দেখুন একদম পুরো সর্ষের দানার মতন হয়ে গেছে, সানলাইট পড়লে আরও হবে। তো চলুন এক পিস করে শখ করি, যেরকম মেলের হাই মানে সাইজ সেরকম কিন্তু ফিমেলের সাইজ, কতটা ক্যামেরা পিছনে করে ধরতে হচ্ছে অবশ্যই দেখুন আমাকে। ওকে দাদা, চলুন এক পিস করে দেখা, মাথাটা শেপটা ফার্স্টে আপনার শখুন, দাদা বলছে লাট্টু মাথার পায়রা অবশ্যই। আপনার তার চেয়ে বড় কথা দেখেছেন গিরিবাজের ঠোঁট, দেখুন কত মোটা ঠোঁটের পায়রা,
এখন আমাদের এখন দিনে এরকম আমি দেখিনি, মানে আমি একটু হাটঘাট করি এরকম সবুজ তো অবশ্যই আমার চোখে পড়েনি এরকম সবুজ। খুব কম লোকের কাছে এই পায়রা, সব পায়রা ডানাটা দেখি তো একটু ডানা কাটা আছে, বাচ্চা ডানা কাচি করা আছে, বাচ্চা রিসেন্ট দুটো বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে তাই তো, ছিল দুটো বাচ্চা ছিল। বাহ, একটু ফেস অফ বয়টা দেখি একটু, সপ্তাহখানেক হচ্ছে বাচ্চা বিক্রি হয়ে গেছে। পাঞ্জাটা ছোট করে দেখিনি, প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা। চলুন ফিমেলটা দেখ, তার চেয়ে বড় কথা একটু দাদা, একটু দাদা পায়রাটা একবার ধরো, ওই একটু আমার সামনে লংটা দেখায় একটু, হাতে একটু মেপে দেখিয়ে দাও তো ভিউয়ার্সদের জন্য, পায়রাটা দেখুন কতটা লং, দেখুন পায়রা দেখুন, এটা কিন্তু মেল দেখছেন, ফিমেলও কিন্তু সেম সাইজ। চলুন ফিমেলটা দেখা, তো গিরিবাজে এই ফিমেলটা আপনাদের দেখাই, দেখুন সেম ফিমেল আছে, আইসটা একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানকার পায়রা না এটা দাদা, এখানকার না না এলাহাবাদী নাকি এরকম সাজাপুরি পায়রা, সাজাপুরি মানে সাহারানপুরের ওই দিক নাকি, না না ওখানকার না, এখানে খুব কষ্ট কষ্ট করে পায়রা আনিয়েছি, হাওড়া ডেলিভারি করেছিল পায়রা দুটো। বাহ কতটা লং পায়রা, দেখুন বডি শেপটা কিন্তু খুব সুন্দর, আমি মানে মানে এইভাবে বলে আপনাদের বেশি এ করিনি, বাট পিয়ারটা ঝাড়া আপনারা আমার বিশ্বাস করেন, পিয়ারটা কিন্তু তাড়াতাড়ি কালেকশন করে নিই, কিছু হোক আর না হোক এই পেয়ারটা কালেকশন করব। দাদা বললে বিশ্বাস করবেন না, আমি গরমে ওড়াই শীতে ওড়াই কন্টিনিউ লেগে থাকে, কন্টিনিউ থাকে, কন্টিনিউ লেগে থাকে, এত সড়ক পায়রা লাভে না, পায়রা বাজে মেরে দেয়। বাহ এর বেবি তাই তো, রিসেন্ট পায়রা সপ্তাহখানেক হচ্ছে বাচ্চা বিক্রি করেছে, বিশ্বাস ফোন নাম্বার দিয়ে দেবো জিজ্ঞেস করে নেবেন, কোনো অসুবিধা নেই। বাহ পায়রাটা দেখে নিন, এদের কিন্তু বাজিও আছে নাকি দাদা, প্রচুর 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 বাজিও পায়রা। চলুন স্ট্রেংটা দেখা, পাটা দেখুন ওই দেখুন ওই দেখুন, সব খেলা শুরু এখনো বাকি আছে, পেয়ারটা একবার আপনারা শখ করে নিন, খুব সুন্দর পেয়ার আছে, যারা নিতে ইন্টারেস্ট আছেন প্রচুর তাড়াতাড়ি ফোন করবেন, একটু তাড়াতাড়ি ফোন করবেন, কারণ অনেকটাই ডিম্যান্ডফুল পায়রা কিন্তু এটা। মেলের ভাইব্রেশন আছে জানেন তো, আপনার ম্যাটটা গিরিবাজের মধ্যে কিন্তু খুব কম পায়রা থাকে ভাইব্রেশন, কিন্তু মেলের ভাইব্রেশন আছে, যারা নিতে যাচ্ছেন অবশ্যই নেবেন, ডিম তাওয়াই আছে পায়রা পিয়ারটা। ওকে, তো মোটামুটি শাক সবুজ দেখানো হলো, এবার কিছু সেল পারপাসের মধ্যে এরকম আছে, তো শাক সবুজটা দাদা যেরকম বলেছেন দাম কিরকম পড়বে একটু যদি বলেন, শাক সবুজ শাক সবুজটা শাক সবুজটা বলতে দাদা খুব ভালো পায়রা, হ্যাঁ অবশ্যই আমি দেখেছি, নাম করুক ওরা ওরা গ্যারান্টি, বাচ্চা গ্যারান্টি, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম হলে ফোন করবে, আর আমাদের রাজ ভাই আছে, কোনো অসুবিধা হলে আমার নিজস্ব বন্ধুর মতন করবি তো, বন্ধুই হইছে, অসুবিধা হবে না, ভাইকে সাপোর্ট করো, অসুবিধা হবে না ভাই, ভাইকে সাপোর্ট করো, অসুবিধা হবে না আমি বলে দিচ্ছি। তো পাড়াটা কিরকম দাম একটু দাদা, মোটামুটি 4000 টাকা দাম রয়ে গেছে, 4000 তাই তো, ভাই একটু কম বেশি কম বেশি করা যাবে, দেখেছি আপনাদের বলেছি 4000 টাকা আছে একটু কম বেশি করা যাবে, অবশ্যই কালেকশন করুন পায়রা নিয়ে। এবার এখানে কিছু বেবি আছে, আপনারা অনেকেই চান যে শীতে পায়রা ম্যাড্রাস পায়রা উঠাবো, গোলা লাইনে ম্যাড্রাস পায়রা আছে, আর এখানে 3 পিস সিঙ্গেল নর আছে, তো এগুলো কিন্তু সেল হবে, আপনারা এক এক পিস করে দেখিয়ে দিচ্ছি, বাট আপনাদের ওভারভিউ দেখাচ্ছি, ওভারভিউ ভিডিও বড়র কারণে কিছু পায়রা আপনার চোখ দেখাও কিছু দেখাবো না, আপনারা সেগুলো দাদার সাথে পার্সোনাল কল করে আপনারা সেগুলো কথা বলে নিতে পারবেন, আর এদের আপনাদের যেরকম আগের পাটে বলেছি দাম দেখাবো না, এই দাম বলবো না বলেছি, এই ভিডিওতে বলবো না, সেরকম কিন্তু নয়, অবশ্যই দামও বলবো, অ্যাড্রেসটাও আপনার শুনিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটাও বলে দিচ্ছি, অ্যাড্রেস হলো বাসার থেকে এই সরি আপনার শিয়ালদা থেকে গড়িয়া আসার যে কোনো রুটে ট্রেন ধরবেন, এসে গড়িয়া নামবেন, গড়িয়া থেকে বারুইপুর দিক দিয়েও যেখান দিয়েও আসতে পারেন, আপনার গড়িয়া আসতে হবে, গড়িয়া আসার ওখান থেকে অটো ধরে, অটো বা টোটো আছে, এসে কী বলবে দাদা দেখুন, শক করুন নিশ্চিন্তে মন খুলে শক করুন, আসুন এই দেখুন এই সাইডে কিছু পায়রা আছে, আইসটা এখান দিয়ে দেখে নিন, সব কিন্তু উড়ানো পায়রা আছে, এখানে এক পিস ফিমেল অ্যাডাল্ট ফিমেল আছে, তো এখান দিয়ে অ্যাডাল্ট ফিমেলটা দেখাবো, আর এখান দিয়ে কি 3 পিস নট দেখিয়ে দেবো, উড়িয়ে দেখিয়ে দেবো পায়রা, পায়রা আসলে উড়িয়ে দেখো, দেখুন দাদা সাইড দিয়ে বলে দিচ্ছি, এখনও দাদা বলছে উড়িয়ে দেখিয়ে দেবে, তো অবশ্যই একটা উড়ানো হালকা ভিডিও নেবো, এই সাইডে দেখুন এই পায়রাগুলো কালেকশন করতেন, কিরকম দাম পড়বে যদি একটু বলেন দাদা, দাদা এখানে বাচ্চা কটা আছে, 1 2 3 তিনটে বাচ্চা আছে, আর একটা ফিমেল আছে, এই যে মিডিল একটা ফিমেল, দাদা দাদা
না, এগুলো সবই বাচ্চা পায়রা, আর নপরে পায়রা, সব আর নপরে পায়রা। কিরকম দাম পড়বে? 9টা বাচ্চা আছে তো এই পায়রাগুলো, দাদা বলছে 500 টাকা করে পিস পড়বে, কিন্তু আরো কম হবে। আপনারা যদি সব নেন তখন তো অবশ্যই কম হবে, বেশি ফিমেল আছে, তাই তো? ফিমেল আছে, মেল নেই। আর যদি আপনারা নেন তো আরো কিন্তু কম হবে, যদি বেশি নিয়ে নেন সব নেন, লট নিলে ভালো, লট নিলে যদি এগুলো সব নিয়ে নেন, কারণ সব কিন্তু ওরা পায়রা, তার প্রমাণ আমি দেখাবো একটু পরে। আর সব কিন্তু দাদার মনে হয় একটু ট্যাগ পরানো আছে অবশ্যই, সব ট্যাগ পরানো আছে, সব সবুজ বড় হিসেবে পায়রা আছে, সবুজ মেচিয়া, আপনাদের যেগুলো শাক সবুজ সব কিন্তু পায়রাগুলো কালেকশন করতে হবে। একটা লাল ঘরের পায়রা আছে, এটাও দেখে নিন। ওকে, এই সাইডে পায়রাগুলো দেখাই, দেখুন এই সাইডে দেখুন, বাচ্চা থেকে পায়রা আছে সব, কিন্তু 500 টাকা করে পিস, অবশ্যই আপনারা কালেকশন করুন। উড়িয়ে শান্তি পাবে দাদা, এখানে ভাই আসলে উড়িয়ে নিয়ে শান্তি পাবে। বাহ, আপনারা উড়াতে পারবেন, উড়ানোর জন্য পারফেক্ট ফুল পায়রা। সামনে সিজন আসছে, অনেকেই আমাকে বলেন দাদা ওড়ার পায়রা দেখান, ওড়ার পায়রা দেখান, আমরা কালেকশন করব। তার কিন্তু এই দেখুন পায়রা, দেখুন 500 টাকা করে পিস আছে, বেশি নিলে অবশ্যই কম হবে। আপনারা আসুন, কালেকশন করুন, পায়রাগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির পায়রা আছে। কিছু পায়রা শেপগুলো দেখুন, মাদি পায়রাটা ফিমেল, ফিমেল পায়রা আছে, মাথা শেপটা আপনারা, ওই যে বললাম যে 5 বছর যে নটটা, ওই নটটার মাদি পায়রা এটা, ওরই বাচ্চার ঘরে দেখুন বাচ্চা। কত বড় আপনার মানে চোখের লেয়ারটা দেখুন, তারপরে এখনো ন পরের পায়রা, কিন্তু ফুললি অ্যাডাল্ট হয়নি, বাট অ্যাডাল্টের ভাবটা চলে এসেছে, সেম অ্যাডাল্ট যাকে বল। এগুলো 500 টাকা করে পিস ওড়ানো হয়েছে, ওড়ার দিক দিয়েও আপনি উড়িয়ে এক্ষুনি ওড়ানো দেখানো হবে, আপনি যদি চান হাতে সময় নিয়ে এসে ওরা দেখতে পারেন। ওকে দাদা, ঠিক আছে, ওরই নট, ওরই একটা সেম ব্লাডের নট, ওর সেম ব্লাডের নট দেখুন। মানে এই জন্য আমি বলছি না যে দেখা আপনারা, মানে দাদা বলছে আর আমি না বলছি না, মানে পায়রাগুলো এত সুন্দর পায়রা যে আপনারা না দেখেও থাকতে পারছেন। আগেরটা সাদা পট্টি দেখলেন না, এটা দেখুন গ্রে কালার পট্টি, ওই যে মোড়া ধরে নটটার জিরিয়া নটটার বাচ্চা, জিরা নটের বাচ্চা, তাই তো? এটা 5 বছর বললাম। বাহ, জিরা নটের বাচ্চা আছে, ফুল ব্লাড নিলে পায়রা, সব সব 500 টাকা করে পিস, সবাই শখ করুক, ব্যবসাদার না আমি, তোমার মোড়া বাজে মোড়াবার শখ পায় না একদম। ওকে দাদা, ঠিক আছে, এইগুলো আপনার দেখালাম। তো এখানে 3 পিস নট সিঙ্গেল আছে, যারা সিঙ্গেল মেল খুঁজতে চাচ্ছেন, এই মেলটা কিন্তু শাকডুম মেল আছে, দেখুন তো এরকম মেল আমি দেখে দিচ্ছি আপনাদের, সব লাল শাকডুম পায়রা আমি আপনাদের শখ করাই, তারপর এদের দাম বিস্তারিত জানাচ্ছি। মুন্ডি সাদা কাঁচকলা পায়রা আছে, মুন্ডি সাদা কাঁচকলা পায়রা, তাই সাদা কাঁচকলা পায়রা শখ করো, নড় পায়রা, মেল আছে, রেঞ্জ কি আছে দাদা? প্রাইস 800 টাকা দাম রেখে যাবে, 800 টাকা। বাহ, খুব সুন্দর মুন্ডি শেপ, এটা কালাঙ্কাইজ নাকি দাদা? হ্যাঁ, কালাঙ্কাইজ পায়রা, কালাঙ্কাইজের পায়রা, খুব রিজনেবল প্রাইসের মধ্যে 800 টাকার মধ্যে হচ্ছে, আপনারা কালেকশন করুন। স্টার্নিং দেখি দেবো, হুম, তো একটা ফিমেল দিতে হলে পায়রাটা ডাক দেখানোর জন্য, এটা কিন্তু এই ফিমেলটা কিন্তু সেল আছে, মেলও সেল ফিমেলও সেল, 800 টাকার মধ্যে মেলটা কালেকশন করুন। আর এই ফিমেলটা কিন্তু সেল আছে, এটা কিন্তু বেবির লটের মধ্যেই ছিল, বুঝলে? ফিমেলটাও সেল আছে। ওকে, ঠিক আছে, দাম একটা রেখেছি, একটাই দাম, আসলে কম বেশি করবে, কম বেশি করবে, কিন্তু বেশি হবে না, কমই হবে, কম হবে। ওকে, গাদা নর লাল ছাকডুম যাকে বলে নাকি দাদা, লাল ছাকডুম পারা, মেল আছে, আপনারা কালেকশন করুন। এটা কিন্তু গ্রে কালার পট্টি আছে, এর প্রাইসটা কি আছে দাদা? 600 টাকা, 600 টাকা, তাই তো? বাহ, ওল্ড লাইনের পায়রা নিয়ে যান, খুব সুন্দর পায়রা, মানে ওল্ড বডি শেপের পায়রা, এই পায়রাটা কিন্তু ওল্ড হয়নি এখনো, এক দুবার হয়তো বাচ্চা হয়েছে। ওকে, এটা কি ডানাটা একটু দেখে দাও, ডানা কাটা আছে দাদা, ডানা কাছি করা আছে, লেগটা একটু দেখে দাও, এই পায়রা ওড়াইনি এখনো, ঠিক আছে, এটা ফেসও বয়টা একবার দিয়ে নিয়ে নিন দাদা, রিজনেবল প্রাইসের মধ্যে পায়রাগুলো কালেকশন করুন। ওকে, ঠিক আছে দাদা, তো এই একটা গিরিবাজ পায়রা শখ করায়, তো পায়রাটা আপনি আপনাদের যে একটা জিনিস দেখাবো তা আপনারা ফিরতে পারবেন না পায়রাটা থেকে, আইসটা দেখলেন তো, মেন জিনিস দাদা একটু দেখিয়ে দাও দাদা, পায়রা ওড়াটা লেগটা দেখো, পায়রা উড়িয়েছি দেখো, পায়রা পুরো একদম পোড়া পাঞ্জা, মানে পোড়া যাকে বলে না, উড়েছে, এত উড়েছে পায়রা, লেগ পুড়ে গেছে তো পুরো, দেখুন বাহ। তো এইরকম মেল কিন্তু সেল করছে দাদা, ভাবতে পারছেন এখনকার দিনে এরকম গিরিবাজ কে সেল করে, দেখো দাদা পায়রার পাঞ্জা দেখো দাদা, বাহ পাঞ্জা দেখুন এটা, মানে আপনাদের মানে ক্যামেরায় দেখাচ্ছে তা সত্ত্বেও যদি এসে দেখেন না মন ভরে যাবে আরো,
মানে পাঞ্জা এই ক্যামেরাতে এরকম লাগছে, পায়রা পুরো একদম পুড়িয়ে দিয়েছি পাঞ্জা। বাহ, পাঞ্জা পুরো পোড়া পাঞ্জা দেখুন। ওকে, একটু ডানাটা দেখে যাও, একটু পায়রাটা পোড়ানো পায়রা, অনেকটা লং আছে জানেন তো, লং ডানা, এটা কিন্তু চওড়া চওড়া ফেদারের আছে। ওকে, এই পেয়ারা, একে এই মেলটা তো সেল হবে, প্রাইসটা কী আছে একটু যদি বলেন। 700 টাকা, তাই তো? পুরানো হয়েছিল, বাজি কি আছে দাদা নাকি? প্রচুর 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 বাজি আছে, তাই তো? প্রচুর তামাশার পায়রা এগুলো বলে। বাহ, পাঞ্জাটা একটু আরেকবার চেক করুন, তামাশার পায়রা এগুলো। ওকে, ঠিক আছে, মেলটার স্ট্যান্ডিং দেখুন, অনেক লং পায়রা। ওকে, তো দাদা বাড়ি মোটামুটি ভিডিও এন্ডের পথে, তো আপনারা অনেকেই চান ওরার ভিডিও করতে, তো ওরার ভিডিও করব, করে ভিডিওটা এন্ডের পথে যাব। তো ঠিক আছে, পায়রাগুলো দাদা ছেড়ে দেবে এক করে। পায়রাগুলো উড়ানো হচ্ছে দেখুন, তো আপনারা আসলে আরো টাইম দিয়ে পায়রাগুলো ওড়া দেখতে পারেন। পায়রা সময় নিয়ে আসলে আরো উড়ানো দেখা যাবে, আমার কি বলতো সময়ের একটু ইয়ে আছে, মানে যেতে হবে, বাড়িটা অনেকটাই দূরে, তো সেই কারণে আপনারা আসলে অবশ্যই ওড়া দেখতে পারেন। ঠিক আছে, তো দাদা বাড়ি মোটামুটি ভিডিও এন্ড হলো, অবশ্যই আপনারা আসুন, কালেকশান করুন, খুব সুন্দর পায়রা আছে, তো এসে আপনার দাদাকেও সাপোর্ট করুন, অবশ্যই এসে পায়রাগুলো কালেকশান করুন, খুব সুন্দর পায়রা আছে। গিরিবাজ ম্যাট্রাস ওরা দেখে পায়রা নিতে গেলে অবশ্যই কিন্তু দাদার নাম ফার্স্টেই নিতে হবে, আপনাদের নাম্বার আছে সেখান দিয়ে ফোন করে নিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও বা হাটের ভিডিও বা এরকম দাদাদের হোম ভিজিট রিলেটেড ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। চলুন, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, ভাইকে একটু বেশি বেশি সাপোর্ট করো, ভাই অনেক পরিশ্রম করে, ভাইকে সাপোর্ট করে। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, দাদা ভালো থাকবেন।